এর মধ্যে রয়েছে ভাইস ক্যাপ্টেন শঙ্কর মাহাতো, বেঙ্গল ব্লাইন্ড ক্রিকেট টিমের। শঙ্কর, কেমন লাগছে তোমার এই মহৎ কাজে, যে সিএবির ফাউন্ডেশন ডে সেই সেই দিনে তুমি ব্লাড ডোনেট করছো? আমার খুব ভালো লাগছে, কারণ আমি চিন্তা আমাকে বলেছিল যে ব্লাড ডোনেট ক্যাম্প আছে, আমি প্রথমবার ভয় পেয়েছিলাম ঠিকই। তারপরে আমি প্রথমে যখন ব্লাড দিতাম অত কিছু মনে হয়নি, তারপরে উঠে যাই, খুব ভালো লেগেছে। এবং আমি সবাইকে বলবো যে আসতে, এবং আমরা পরবর্তীকালে আমরা ঠিক টাইমে জানতে পারি, আর আমাদের সমস্ত বন্ধুদের বলবো যেন আসে এই মত কাজে যোগ দিতে। থ্যাংক ইউ। ব্লাড ডোনেশন সম্পর্কে তোমার কি অভিমত, তুমি কি বার্তা দিতে চাও সকলের সামনে? ব্লাইন্ড হিসেবে তুমি ব্লাড দিচ্ছ। আমি এটাই বলবো যে আমরা এই সমাজে, আমরা যেহেতু সমাজে সবাই নিয়ে চলতে হয়, তাই আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি তাহলে ভালো হবে। এবং আমি বলার সময় বলবো যে তারা এই আমার সঙ্গে যোগ দেয়। আমাদের মধ্যে রাম রয়েছে, বেঙ্গল টিমের প্লেয়ার, আমাদের মধ্যে আবু সুফিয়ান রয়েছে, আর আমাদের মধ্যে রয়েছে প্রসেনজিৎ। তো আমি আবুকে বলবো, আবু কেমন লাগছে এবং কি বলতে চাও? সত্যিই আমার ভালো লাগছে, তার কারণ সিএবি ফাউন্ডেশনের দিনে আমরা রক্তদান শিবিরে এসেছি। সিএবি আমাদেরকে, সিএবির তরফ থেকে আমরা এসেছি, ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল। তো সকলকে আমার একটাই রিকোয়েস্ট করবো যে আমার যারা ভাই আছে এবং বন্ধুরা আছে, তো রক্ত দেওয়ার জন্য, রক্তদান মহাদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান। আর প্রথমত সকলকেই বলবো যে এই রক্ত দেওয়াটা কোনো ভয়ের বিষয় না। আমিও ফার্স্ট টাইম দিলাম, কিন্তু রক্ত দিতে গিয়ে যে কোনো ভয় বা কোনো কিছু আমার ব্যথা লেগেছে বা কিছু এরকম কোনো আমি ফিল করিনি। সকলকে বলবো ভয় না পেয়ে রক্ত দিয়ে সমাজের সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটি করার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ। অরবিন্দ, এই আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্পে তুমি এসছো সিএবির, তো তোমার কেমন লাগছে? আমার তো সত্যি খুব ভালো লাগছে, কারণ এটা আমাদের পরিকল্পনা ছিল প্রথম থেকে যে আমরা এই দিনটাতে আসবো এবং রক্ত দেবো। এবং রক্ত দিতে পেরে খুবই ভালো লাগছে। আর সিএবির এরকম সুন্দর একটা পরিবেশে, এরকম সুন্দর একটা জায়গাতে আমরা এসেছি, প্রতি বছর যাতে আমরা এটা আসতে পারি এবং আরও সবাইকে নিয়ে আসতে পারি, এটাই আমাদের মতো হবে। আর এবারে তো পরের জন্য এসছে, আরও পরের বছর এই লগ্ন যাতে আমরা আসতে পারি। কি বার্তা থাকবে সকলের জন্য ব্লাড ডোনেশন সম্পর্কে? সকলের জন্য একটাই বার্তা যে কোনো ভয় না পেয়ে নির্দ্বিধায় নিজের রক্ত দিয়ে নিজের জীবনকে বাঁচান, এবং জল দান, জীবন দান, সেরকম রক্তদান ও মহাদান একটা জীবন দান। আমি সবাইকে সবাই আপনারা আসুন, নির্দ্বিধায় নির্ভয়ে রক্তদান করুন, অন্যের জীবনকে বাঁচান।